আপনার উপজেলার পরিচিতি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কালিয়াকৈর উপজেলা গাজীপুর জেলার দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা। 1923 সন হতে কালিয়াকৈর থানা গঠন হয়। পর্যায়ক্রমে নামকরণ করা হয়। এই উপজেলার নামকরণের সঠিক ইতিহাস কেউ বলতে না পারলেও একটা ধারণা পাওয়া গেছে যে একটা পুকুরে কালিয়া নাগ নামে একটা বৃহৎ সাপ ছিল। কালক্রমে কালিয়ানাগ এর কালিয়া এবং পুকুর এর কইরা এই দুই শব্দ মিলে কালিয়াকৈর নামকরণ হয়। এই উপজেলার অবস্থান গাজীপুর সদর উপজেলার পশ্চিমে 24.4 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 90.14 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কালিয়াকৈর উপজেলা অবস্থিত। এই উপজেলার উত্তরে শ্রীপুর উপজেলা ও সখীপুর উপজেলা, পূর্বে গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে সাভার উপজেলা এবং ধামরাই উপজেলা অবস্থিত। এই উপজেলায় একটি পৌরসভা ও 9টি ইউনিয়ন রয়েছে। এগুলো হল কালিয়াকৈর পৌরসভা, ফুলবাড়িয়া ইউনিয়ন, চাপাইর ইউনিয়ন, বোয়ালি ইউনিয়ন, মৌচাক ইউনিয়ন, শ্রীফলতলি ইউনিয়ন, সূত্রাপুর ইউনিয়ন, আটাবহ ইউনিয়ন, মধ্যপাড়া ইউনিয়ন ও ঢালজোড়া ইউনিয়ন। কালিয়াকৈর উপজেলার উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান: আনসার VDP স্কুল অ্যান্ড কলেজ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ, কালিয়াকৈর ডিগ্রি কলেজ, শ্রীফলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়, বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়, আশরাফ আলী উচ্চ বিদ্যালয়, চাপাইর BB উচ্চ বিদ্যালয়, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কালিয়াকৈর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মাজু খান উচ্চ বিদ্যালয় ও আক্কেল আলী উচ্চ বিদ্যালয়। এই উপজেলার দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থান সমূহ: তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, আনসার একাডেমি, বলিয়াদি জমিদার বাড়ি, শ্রীফলতলি জমিদার বাড়ি ও বঙ্গবন্ধু হাইটেক সিটি। এছাড়াও মৌচক ইউনিয়নের বাসতলি গ্রামে সম্প্রতিকালে 300 বছরের পুরনো একটি সাদা পাকুড় গাছ আবিষ্কৃত হয়েছে, যা এ পর্যন্ত বাংলাদেশের আর কোথাও দেখা যায়নি। গাছটিকে ঘিরে পর্যটন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এ উপজেলার কৃতি ব্যক্তিত্ব: মেঘনাথ সাহা, শামসুল হক রাজনীতিবিদ, রফিকুল ইসলাম বাবুল ও মোরাদ হোসেন। দর্শক, এ ছিল আমার কাছে কালিয়াকৈর উপজেলার উল্লেখযোগ্য বিষয় সমূহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।